হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তা আমরাও ভালো আছি, তবে আজকে আমাদের কারোই তেমন একটা মন ভালো নেই। আজকে সেই দিনটা আবার এসে গেল যেদিন তানহা অনন্যার মামা মামি আবার নেদারল্যান্ডসে ফিরে যাবে। আজকে ওদের ফ্লাইট রাত 11টায়। তা আজকে আমরা সকাল সকাল চলে আসছি তানহার নানু বাড়িতে। এই দেখো তানহা কি করতেছে, মামির আদর নিচ্ছে শুয়ে শুয়ে। আরে এই যে আমার ভাই কফি খাচ্ছে, ও হলো ল্যাট খাচ্ছে। দেখো ওই যে মামির আদর খাচ্ছে, প্রচুর মামির আদর খায়। আর এখানে আম্মু রান্না বান্না করতেছে, এখানে গরুর মাংস, ছোট মাছ চচ্চড়ি সব কিছু হচ্ছে। এই হচ্ছে গরুর মাংস, এই যে চুই ঝাল দিয়ে মাংস রান্না হবে আজকে। এই যে চুই ঝাল, খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না হবে, আম্মু সবসময় রান্না করে। আর আমরা একটু কফি খাচ্ছি। তো আমরা বিকালের দিকে বের হব এয়ারপোর্টের জন্য, দুপুরে সবাই একসাথে লাঞ্চ করব। এবারকার মতন শেষ লাঞ্চ করে একসাথে। চলো দেখতে থাকো আমরা আজকে সারাদিন কি করি, আর ওদেরকে এয়ারপোর্টে ছেড়ে আসবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমরা কানবো না, আজকে আমরা সবাই স্ট্রং থাকবো। না আমি কান্দি না, আমি স্ট্রং আছি। স্যান্ডেল পরে দাও নু তানুকে। এই যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যাওয়া হচ্ছে, আজকে আমরা সবাই স্ট্রং, কেউ কানবো না। তানহা স্যান্ডেল পরো। Thank you.
চলে আসছি আমরা একটু পরে ওরা ভেতরে চলে যাবে সোজা করো সোনা থাক টানা ধরছে থাক মামিকে আদর করে দিয়ে আসো যাও আদর করে দিয়ে আসো একটু মামিকে আদর করে দিও ওরকম করে এখানে একটু দাঁড়াই খাই এখানে আর কে বসে খায় কিছুক্ষণ আমরা এখানে কফি খাই ওই সিট ওই পাশে সিট রাস্তার ওই পাশে থাক সিট রাস্তার ওই পাশে ওরা বসে তো আমাদের বসে থাকে না এখানে দাঁড়াই একটু কফি খাই পরে ওরা ভেতরে চলে যাবে হ্যাঁ এই আর কি ওরা যতটুকু সময় থাকে আমরা একটু একসাথে থাকি আমি ভুলে ধরছে না উনি বলছে না এরকম কি জানি একটা বলছে ওরা কি জানি একটা বলছে মামা কই দাঁড়াও তানা নানের সাথে ছিল তো চলো আসতে চলো সুস্মিতা সেন ইস্তাম্বুল এই যে ইস্তাম্বুলে দেখতে সেরকম কই ঢুকে গেছে ভিতরে কি তাই এখানে দেখা যায় ভিতরে কেমন কি যে দেখতেছে তানা ভিতরটা দেখতেছে সমস্যা কি এই দে মামা চলে আছে মামাকে তো আদর করে দাও এই কয়দিন মামার কাছে যাইনি শুধু মামির কাছে গেছে মামির মামার কাছে যাইনি একটু মামিকে আদর করে দাও একটু মামিকে আদর করে দাও মামিকে মামিকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ যাও আল্লাহ হাফেজ আপু যাও ভালো থেকো সবাইকে নিয়ে সুন্দর করে থাকো কোনো রকম রাগারাগি করবা না কোনো ঝগড়াঝাগি করবা না সুন্দর আর ফোন দিবা সবসময় কথা হবে আচ্ছা আপু আল্লাহ হাফেজ তাড়াতাড়ি চলে আসবা তোমরা ও যাও
কিডস আমরা ওদেরকে এয়ারপোর্টে মানে ড্রপ করে দিয়ে চলে আসলাম বাসায়। ওরা ভেতরে চলে গেল, বাবা আসছে মনে হয়। দেখো ওরা সিকিউরিটি চেকিং এর ভিতরে চলে গেল, আমরা আর ওদের দেখতে পেলাম না। তারপরে সবাই গাড়িতে চলে আসলাম ওর নানুর বাসায়, তার নানুর বাসায় চলে আসলাম। আসলে আব্বু একদম একা হয়ে গেল, কারণ সৈকত আমার ভাই ভাইয়ের বৌমার সাথে বাসাটা একদম ভর পড়ছিল। এখন তো আসলে শুধু আব্বু আর আমার কেউ নেই, আমরা আসলে আমরা এই আর কি। তো একমাত্র ভাই বিদেশে চলে যাওয়া অনেক কষ্টের, অনেক অনেক বেশি কষ্টের, তা বোঝানো যাবে না, কিছু করার নেই। এটাই হচ্ছে ভাগ্য, এটাই নিয়তি, মেনে নেওয়া ছাড়া উপায় নাই। তো সবাই দোয়া করবে আমার ভাই ভাইগুলোর জন্য, ওরা যেন সেফলি ওদের গন্তব্যে পৌঁছাতে পারে। এই যে তানহা চলে আসে, তানহা বললে না মামা বাবা চলে গেলে কি কষ্ট লাগতেছে? ফুপের ব্যথা করছে, দেখো কানের ভিতরের আংটি পরে নিছে, কি কষ্ট। কষ্ট লাগতেছে মামা বাবা চলে গেছে? বললো আগে কষ্ট লাগে, ওনাকে কষ্টই লাগতেছে না। মা মিসারা কিছু বুঝতো না, সারাক্ষণ মামির কোলের মধ্যে ঘুমায় থাকতো। বলছে কি গেছে তো কান্নার কি আছে, আবার তো আসবে। তা এটা ঠিক যে একবার গেলে আর একবার আসার অপেক্ষা করে সময় কেটে যায়, এই যে কষ্ট অপেক্ষাই আর কি। তো যাই হোক, তা এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন, সারাদিনের ব্লগ, সারাদিনের ভিডিও, যেটাই বলি। আমার ভাইয়ের বিদায়ের দিন। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।